গুজন পেপসি খাচ্ছে, দেখো দুজন বসে বসে। এদিকে তাকা, আমার দিকে তাকা দুজন। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? অনিকুজান উঠে পড়েছে, গুড মর্নিং করে দাও অনিকুজান। অনিকুজান এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এই দেখ কুতু, এই দেখ কুতু। এ বিকি মামা রেগে যাবে কিন্তু, বিকি মামা রেগে গেলে কিন্তু আমি কিচ্ছু বলবো না। এই দেখ, এই দেখ ছোট্ট দিদি, দেখ আমার দিকে, আমার দিকে, এই যে এইখানটায়, এইখানটায় তাকা। এই দেখ, এই দেখ, তাকাবে না। ওই দেখো আবার জুতো পড়ছে আমার। এই আমার জুতো পড়িস না, তোদের জুতো এনেছি তো। এই দেখ ছোট্ট ছোট্ট মাসিরা এসছে, দেখ। এই জুতো রাখ, জুতো রাখ, জুতো রাখ, পরে যাবি, জুতো রাখ। ওই ছোট ছোট মাসিরা দেখ এমনি এসছে, একদম দুষ্টুমি করবি না, না পড়িস না, পড়িস না। আরে সে হোক, আমি এমনি বলছি। আচ্ছা তুই ভিকি মামাকে এবার ছেড়ে দে, ভিকি মামাকে ছেড়ে দে, ভিকি মামা ঘুমাচ্ছে। এই দেখো উজান কি সুন্দর ভিকি মামাকে আদর করছে, কত আদর করছে, কত আদর করছে ভিকি মামাকে। এই উজান এদিকে তাকা, গুড মর্নিং করে দে ওদের, ওই ছোট ছোট মাসিদের একটু গুড মর্নিং করে দে, এরকম কর, গুড মর্নিং, গুড মর্নিং, তাড়াতাড়ি গুড মর্নিং করে দাও। আঙুল 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 নাড়াও। ওই দেখো দুষ্টুমি হচ্ছে। এও যান, এও যান, ওই দেখ ফুল ছিটছে আর একজন। হ্যাঁ ঠিক আছে, কসমস ফুল ছিটছে। এই যে আমার দিদা কসমস ফুল গাছ লাগিয়েছিল। এই এদিকে আও যান, বিস্কুট খাচ্ছ? ও যান বিস্কুট খাচ্ছ? ওদের হাত মুখ ধুয়ে দিয়েছি, ওরা হাত মুখ ধুয়ে নিয়ে এখন বিস্কুট খাচ্ছে। না বাইরে নয়, এখন বাইরে নয়, চলে আসো। ওই তো ভিকি মামা এদিকে এসছে, এই যে উপর থেকে দেখ ভিকি মামা বসে আছে। ওট উপরে ওট, ওই তো এইটার উপরে ওট, দেখতে হবে ঠিক। হ্যাঁ ভিকি মামা দেখ, হ্যাঁ মা ওদিকে চা বসিয়েছে, চলো চা খাবো। গুড মর্নিং সবাইকে, এই দেখো মা এই যে দুধ চা করে দিয়েছে, আমি এখন দুধ চা খাবো বসে বসে। এই যে অনিকুজান খেলা করে, অনিকুজান খেলা করে, এই দেখো উজান কই। এই যে দাঁড়াও এখান থেকে নিচ্ছি। এই দেখো এদিকে এখন লুচি বেলা চলছে, আর লুচি ভাজা চলছে কাঠের উনুনে। ওদিকে ওইটা দিয়ে রেখেছো কেন? অন্য কিছু হলো, আলু সেদ্ধ হয়ে গেছে, লুচি ভাজা হচ্ছে, এবার আলুর দম হবে। হয়ে গেছে লুচি, আর অল্প কটা বাকি। এই তুই এসছিস কেন? এই দেখো এক নম্বরের লোভী চলে এসছে, জিভ কেমন করছে দেখো, খাবে ও খাবে। পাঁচিল, এটা কি গাছ গো মা? সেগুন গাছ, সেগুন গাছ, পরে দেখাচ্ছি। গাছপালা দুপুরবেলা দেখাবো, বিকেলবেলা। ভিকি চল, ভিকি চল, ভিকি চল, চল এখান থেকে চল, মারবে মা, ফাটান দেবে একদম, চল। এই যে দেখো মা এদিকে করেছে আলুর দম, লুচি আমাদের হয়ে গেছে। এটা আজালা অনিকুজানের আর দিদার, ওরা যদি খায় তো খাবে, আমরা এখানে দুজনে উদিত খাচ্ছে, আমি এখনো খাইনি, খাবো। এই লুচি কই, লুচি কই, লুচি কই, বাবার সাথে এক্ষুনি ভিডিও কলে কথা বল। আসছে, আচ্ছা চলো আমরা লুচিটা খেয়ে নিই, আবার পরে কথা বলবো। এই দেখো একটা দাদাদের পুকুর চেঁচা হচ্ছিল, তো ডেকেছিল আমাদের যাওয়ার জন্য কালকে, তো যাইনি। আর আজকে আমরা সকালবেলা দিয়ে, তো এই যে দিদা গেছিল মাছ নিয়ে আসতে, এই যে মাছগুলো নিয়ে এসছে। এই দেখো ছোট ছোট পোনা মাছ আছে, এদিকে হচ্ছে পুঁটি মাছ টাছ আছে, মৌটি মাছ না,
কই পুঁটি মাছ আছে, এই তো এই তো পুঁটি আছে, মৌটি মৌটি মাছ গুলো দেখো কত বড়, পুঁটি মাছ মৌটি মাছ, এই যে ছোট্ট একটা তেলাপিয়া মাছ ছোট ছোট, এগুলো অনেক, আর ওই দেখো জ্যান্ত, ছেড়ে দেবে, আচ্ছা ঠিক আছে, ওই দেখো জ্যান্ত, এই দেখ মাম, এই দেখ জ্যান্ত হয়ে গেছে, দেখেছিস, দেখবি মাম দেখবি, এখানে দাঁড়া বস 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 বস, বসলে দেখবি, বস আগে বস, এই যে অনেক উজান খেলা করছিল, ওরা পটি করে নিয়েছে, কলা খেয়েছে, নন্তু মামা কলা এনেছে, হাত দিতে নেই মাম, কিন্তু ও বাবা উ হাত দিও না, এটাকে পুকুরে ছেড়ে দেওয়া হবে, হাত দিও না, বল দিও না, মাম বকবে কিন্তু মাম, চলো দিদা দেখে মাছ কুটতে বসে গেছে, মাছগুলো কুটে নিক, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। দেখালাম যে মাছ এনেছে দিদা, এবার দিদা ওই যে ওই চুনো মাছগুলো কাটছে, আমি এদিকে মাছ কাটছি, এই একটা ছিল কাতলা মাছ, এই দু পিস করেছি, আর এগুলো গোটা গোটা কাটছি, না মা বললো গোটা থাক, মা বললো গোটা গোটা থাক, ওই জন্য এগুলো গোটা, এগুলো তো মনে এমনি পোনা নান নান কই নান নান কই নান নান কই নান নান, আর মা এদিকে ওই যে কাটছে শুক্তোর জন্য জোগাড় করছে, আর দিদা এদিকে সেই মৌটি মাছ আর পুঁটি মাছ কাটছে, আর অনিকারও যেন খুব এনজয় করছে, হাই করে দাও একটু, একটু হাই করে দাও, হাই করে দাও, করবে না তাহলে আমি চলে যাবো, টাটা, ঠিক আছে টাটা, টাটা অনি, টাটা টাটা টাটা, চলে যা চলে যাচ্ছি আমি, তাহলে হাই করে দাও, হাই করে দাও, হ্যাঁ বলো হ্যালো, এইদিকে তাকিয়ে বলো খাবো, খাবো নন্দ দাদু, কই কই নন্দ দাদা, এইটা এইটা, আচ্ছা মা কই, মা কই, দিদে কই, বুড়ি দিদে কই, ওই তো সব চেনে, ঠিক আছে খেলা করো, ওই চেয়ার পেয়ে গেছে, এবার চেয়ারটা ফেলবে, ফেলে নিয়ে ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল, হ্যাঁ এবার একজন বসে পড়ো, একজন ঠেলো, বাহ 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 বাহ, ঠেলো উজান ঠেলো ঠেলো, তুই বসলে ভাই টানে, আর ভাই বসেছে তুই টান, হ্যাঁ এবার ঠেল, ঠিক আছে খেলা করো, এখানে সব বেগুন গাছ হয়েছে, আর এই যে অনেক উজান চলে এসছে বেগুন তুলতে, আস্তে আস্তে, এই তো আমি আছি আমি আছি, আস্তে ওখানে আস্তে আস্তে আসো, কই বেগুন কই বেগুন, ওই তো বেগুন, হ্যাঁ দেখেছো উজান ঠিক চেনে, ওইটা বেগুন, বেগুন তোলো মামা তোলো, এই গাছগুলো সব বেগুন হয়েছে, এটার থেকে ওইগুলো বড় ছিল, আস্তে বাবা যাবি না উজান, এই ওট অনেক ওট, ওটো হাম্মা থাক হাম্মা থাক, দেখেছিস, চলো দিকে চল দাঁড়া, ওদের ঢুকিনি, এদিকেও সব বেগুন গাছ হয়েছে, লাগিয়েছে বেগুন হয়েছে, বেশ বড় বড়ই বেগুন হয়েছে, আর ওদিকে আছে টমেটো, এই দেখো চলো পুকুরে, আর তেমন এখন মাছ নেই, মাছ সব ছিঁচে ধরা হয়ে গেছে, আসো বাবা, ওরা এখন হাম্মা গুড়ু দিচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই যে হাম্মা গুড়ু, আসো বাবা চলে আসো, চলো বেগুন নাও হাতে করে, বেগুন নাও, হাত একটা ঢুকিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, আসো চলে আসো চলে আসো, হাত বার করে নিয়ে চলে আসো, টাটা, হ্যাঁ মাছ কাটা কমপ্লিট, এখানে কোনো পুকুরে মাছ ধরতে এসছে, এই দেখো পুকুরটা দেখিয়েছি আমি একটু আগে, এই 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 বারণ করলাম, আর এই অনেক উজানের অবস্থাটা দেখো, ওই যে একজন আর এই একজন, মানে কোনো কাউকে মানছে না,
আর এখন এই ঘাটের অবস্থাটা খুব খারাপ, ঘাট আগে মোটামুটি এর থেকে ভালো ছিল, অনেক ভালো ছিল, পাইলিং করা ছিল, সব ছিল, তো সব ভেঙে গেছে। আমি ওখানে নামবো কি করে? ওখানে নামার তো পজিশন নেই। কে বলে? এই ছেড়ে দিন দিয়ে এই তো দেখিয়ে দিচ্ছি। আসবি না, ওখানেই দাঁড়া, তো ওখানে দাঁড়া। এখন আমাদের মাছ ধোয়া চলছে, মাছ ধোয়া। আর অনেক জনের মা দুজন বডিগার্ড, এই যে বড় জন আর এই যে ছোট জন পিছনে দাঁড়িয়ে আছে। ওই কে এসছে? তাড়াতাড়ি ছুট দেখে আয়, তাড়াতাড়ি দেখে আয়, তাড়াতাড়ি দেখে যা, ছাড়ছে না আসতে। এই কেউ নেই। ও অনন্ত মামা, ওই দেখো, ওই লালু মামার বউ ডাকছে, কি করছে দেখো দুজন। মামি আছে, দাঁড়াও তুমি এখানে। ওই যে দুজন চলে গেছে। মাছগুলো আমি এখন ভেজে ভেজে দিচ্ছি। কেমন লাগছে ভিডিও তোমরা কমেন্ট করো। আমরা এখানে ঘুরতে এলাম কতদিন পর, ওরা পেটে থাকতে যখন 2 বছর 5.5 মাস ছিল ওরা পেটে, তখন এসেছিলাম উদিতকে নিয়ে প্রথম, উদিতকে নিয়ে প্রথম তখন এসেছিলাম, তার আগে তো আমরা আসতামই সবসময়। এখানে একদিন ঘুরতে বেরোবো পরে পরে, পরশুদিন এখানে পুজো আছে বড় ঠাকুরে, ওই জন্য আমরা মেনলি এসেছি। চলো আমি মাছগুলো ধুয়ে নিই, তুমি ওদিকে যাও, আমি গুজানকে দেখাও ওরা কি করছে। এই যে চলে এস। নান নান বাবু ওদিকে আয়। তোমার নাম কি? আসো ওদিকে আসো। তোমার নাম কি? ঠিক বলে গেল। আরো এখানে থেকে থেকে এইরকম কালো হয়ে গেছে, ও মানে যতটুকু ফর্সা দেখছো এর ডবল ফর্সা ছিল, এইখানে থেকে মাছ কেটে কেটে কালো হয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি, আর রোদে, এই যে দেখো আমি রোদে কিন্তু এখন মাছ দিচ্ছি, আমার এগুলো করতে ভালো লাগে। তো ওই আগে তো কেজি কেজি মাছ কাটতাম এখানে থাকা, যখন থাকতাম ওই করে করে আমার তো পুরো ট্যান পড়ে গেছে সব। আর আমি ট্যান তোলার জন্য কিছু করিও না, দরকার নেই। ট্যান তোলার জন্য দুজন আছে না? ঠিক আছে মাছটা ধুয়ে নাও। এই দেখো উজান চলে এসছে গেটের ধারে, এই যে অনেকও চলে এসছে। কারণ এরা কি জানে কি করে, প্রথমবার কালো পেপসি আছে, এই যে পেপসি এসছে, এখন পেপসি খাবে ফার্স্ট টাইম। দুজনে ফার্স্ট টাইম, সরো দেখি পেপসি দেখাই, সরো ও যা খুশি নাও তো, সরো সরো, ওদিকে যাবে না, এখানেই দাঁড়াও চুপ। আর কি কি ফ্লেভার আছে গো, কালো আর সাদা ছাড়া? কালো আছে, এরা মানে এরা আছে, এরা অরেঞ্জ আছে, অরেঞ্জ আর অরেঞ্জ একটা দাও। এই দেখো পেপসি, দুজন বসে পড়েছে, উঠে দাঁড়াও। আর কি নেবে? অরেঞ্জ দাও। এই গেট খোলা যাচ্ছে না, গেট খুললেই দুজন পালিয়ে যাবে। চারটে হয়েছে, চারটে ধরো, গলে যাচ্ছে, ছাদে ধরো। ওদের ওই উঠোনে নিয়ে গিয়ে দেবে, নালে এক্ষুনি ভেঙে ফেলবে। কটা হলো? অন্য দিও না, আছে দাও, ধরে দাও। চারটে ছটা আটটা, কত হয়েছে? চলো চলে আসো এদিকে, চলে আসো, ওটা এখন আমার কাছে দাও, দাও ওটা আমার কাছে, দাঁড়াও ওইদিকে উঠোনে নিয়ে যাই ওদের, তারপরে দেখাচ্ছি। এই দেখো অনেক উজান পেপসি খাচ্ছে, দেখো দুজন বসে বসে, এদিকে তাকা, আমার দিকে তাকা দুজন। কি খাচ্ছিস অনি? এই অনি কি খাচ্ছিস? দাঁড়া পেপসিটা হাতে নে, হাতে নে, কি খাচ্ছিস? বা 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 বা, প্রথম পেপসি খাচ্ছে দুজন, খেয়ে নাও, ভালো ভালো। ভাই ও এখানে এত গরম, এত গরম, মানে কাঠ ফাটা রোদ, মাথা ফাটা রোদ, আমার অবস্থা এরকম। আর রাতে ঠান্ডা, টিকটা যে কালো হয়ে গেল, রাতে ঠান্ডা, খুব ঠান্ডা, রাতে ভালোই ঠান্ডা, ক্যানিং এ এত ঠান্ডা নেই। এদিকে খোলা হাওয়া, শুধু উজান ধোয়া হয়ে গেছে, মা ওদিকে জোগাড় করছে। হ্যাঁ ওই মা ওদিকে মাছটা দিয়ে এসছি মাকে, মা ওদিকে রান্না শুরু করবে, তোমাদেরকে দেখাবো কি কি রান্না হচ্ছে। অনেক আর উজান আপাতত এখন প্রথমবার পেপসি খাচ্ছে, উজান তাও খেতে পাচ্ছে, অনেক টানছে না, টানছে কি টানছে, গলা দিয়ে যাচ্ছে, দেখ ঠিক আছে খাও, মা চুড়ি দেবে, খেয়ে নাও।
এই যে আমাদের এখন এখানে রান্না হচ্ছে, উঠছে, ভাজা হচ্ছে, স্পেশাল উনুন দেখেছো, ওদিকে আরেকটা তরকারি করা যায় কিন্তু আমাদের করা হচ্ছে না, এদিকে উঠছে ভাজা হচ্ছে, তারপরে এগুলো ভাজা হবে, এদিকে আছে মাছ, দেখাবো তোমাদেরকে আমাদের কি কি রান্না হচ্ছে, শুক্তো হবে তাই জন্য উঠছে ভাজা চলছে। এইটা তাই ময়ূর দিয়ে না, এই দেখো এদিকে দিদাই গুলো কারি করে রেখেছে রান্না হবে, রান্না করার জন্য। আর বেগুন, সজনে ডাটা, তারপরে কি বলে ওটাকে, কলা, কাঁচকলা, দেখি টমেটো লবণ, হ্যাঁ হ্যাঁ, এইখানটা কি পুরো ছাউনি ছিল না এরকমই ছিল, যেটা করেছিল আবার পূজা শরীর খারাপ হয়ে গেছিল, হ্যাঁ এইখানটাকে পুরোটা ছাউনি ছিল, দেবে এনতে বলেছে কালকে দিয়ে দেবো, তুমি বলে চাদর একটা বেঁধে দাও, দেখাবো তোমাদেরকে, বুঝলে, দেখো এখন মাছে লবণ হলুদ মাখানো হচ্ছে, এগুলো হচ্ছে পোনা মাছের বাচ্চা, একটা দাদাদের বাড়িতে বললাম পুকুর চেঁচা ছিল, আমাদের তো যেতে বলেছিল আমরা যাইনি, আর সকালবেলা ওই অনেক উজানকে নিয়ে রেডি হয়ে যেতে যেতে আবার টাইম লেগে যাবে অনেক, তাই জন্য আর যাইনি আমরা, এক্ষুনি চলে আসবে, কি বাবা কি করবে বল, এই ওখানে দাঁড়া চল, হ্যাঁ দুজনে পেপসি খাচ্ছে দেখেছো অবস্থাটা দেখো, শুধু চারিদিকে ফুটো, পেপসির প্যাকেটটা চারদিকে ফুটো করেছে, খা, এই দেখো পাঁচ ফোড়ন দিয়েছি, ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন, আর এই যে তুলে দিয়েছি সবজি, উচ্ছে ভেজে আলাদা রেখে দিয়েছি এখানটায় হাঁড়িতে, এই যে হাঁড়িতে আছে, আর অনেক উজানের জন্য কাঁচকলা আলু দিয়ে হবে মাছের ঝোল, তাই জন্য ওদের কলা আর আলুটা মা কেটে দিয়েছে, এখানে সবজি ভাজা হচ্ছে, আর এখানে আছে আদা পাঁচ ফোড়ন আর সর্ষে বাটা, রাঁধুনি নেই শেষ হয়ে গেছে, রাঁধুনি আনা নেই তাই জন্য এটাও দিয়ে দেবো, সবজিটা ভাজা হয়ে গেলে তারপরে দেবো দুধ, দেখো কাঠের উনুনে এখন রান্না হচ্ছে, আমার একটা সবজি নেই কাঠের উনুনে রান্না করছে, কাকা কাঠের উনুনে রান্না হচ্ছে, ওই এর আগেও করেছে, এর আগে যখন করতো তখন ব্লগ করতাম না আমরা, হ্যাঁ ঠিক আছে এটা হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি, এই যে আমাদের শুক্তো হয়ে গেছে, দেখো দুধ দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি, আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে নামিয়ে দেবো, কারণ বেশি তিতো সবাই তো খায় না, আমি খাই আমার মা খায় বেশি তিতো, ঠিক আছে তাই জন্য এই যে দিয়ে দিলাম, এইবারে এটা একদম হয়ে গেছে, নামিয়ে দাও মা, এই যে মা এদিকে নামিয়ে দিচ্ছে, ওদিকে আর দিতে হবে না, হয়ে গেছে, দেবে আর দাও, মা এখন ওই উনুনে দিয়ে দিচ্ছে, ওই তাপে তাপে হয়ে যাবে, চলো এটা ঢেলে নিয়ে কড়া পরিষ্কার করে নিই, তারপরে মাছগুলো ভাজবো তোমাদেরকে তখন দেখাচ্ছি, এদিকে দেখো দুদিকে কড়া বসিয়ে দিয়েছি, শুক্তো ওই যে হাঁড়িতে নেমে গেছে, এই যে শুক্তো অনি চলে এসেছে, দুষ্টু আনি আনি এসেছে, আনি মা কই, বলো এই তো মাকে জড়িয়ে ধরো, মাকে জড়িয়ে ধরো, মাকে জড়িয়ে ধরো, আচ্ছা দাঁড়াও এখানে দাঁড়াও, ওদিকে গরম, তাহলে মাকে একটা মাম দিয়ে দাও তো, আচ্ছা ঠিক আছে দিতে হবে না, দাঁড়াও দাঁড়াও, চুপ করে দাঁড়াও, চুপ করে দাঁড়াও, এই যে দেখো আমাদের এই সেগুন গাছের পাতা, আমাদের এই সেগুন গাছের পাতা, এখানে চুপ করে দাঁড়াও, ওই দিদে কিন্তু মারবে এইবার, পাতাটা ঢুকিয়ে দেবো ব্যাস, আর এটা হচ্ছে আমাদের চালতা গাছের পাতা, দুটো কড়াই দুটো একসাথে মারবি তো, মার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়েছে,
মাছগুলো হচ্ছে দিয়ে দেব, একদম গরম দেখেছো, এখানে তো তাড়াতাড়ি মানে কাঠের জালে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, শুধু হচ্ছে ইয়ের কালো হওয়ার ভয়। এই যে কাতলা মাছ দুটো অনেক জনকে দেবো, এখন ওদের বাবা আবার এই পোনা মাছটা খায় না, বললাম এখানে খা, এখন দেখি কি হয়, রাজি হয় কিনা। ও দিদা ওপারে যাবে, ওকে একটু ধরে নাও, এখানে তাড়াতাড়ি মাছ ভাজা হয়ে যাবে দেখা, একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। আরো একটা দিয়ে দিলেও হয়ে যাবে, একদম যত তাহাত হবে তত। এই যে আমি এদিকে অনিকুজানের কলা আর আলুটা ভেজে নিই, একেবারে একসাথেই অনিকুজানের কাঁচকলা আর আলু দিয়ে মাছের ঝোল হবে। দেখো দুদিকের কড়ায় রান্না হচ্ছে, ছবি তোল ওখান থেকে একটা, দুদিকের কড়ায় রান্না করছি, আমাকে সমেত তুলবি, ওই তো ওরা আছে এখানে, কিচ্ছু হবে না, করবে না ওরা, চুপ করে ওখানে বসো, এইখানে মার পাশে বসো, মার পাশে বসো, মাম দেখেছো, মাম মাম দেখেছো, বসো মার পাশে বসো। এই দুজনের অবস্থা দেখো, হাতে পায়ে সব জায়গায় কাদা। তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে আমরা যতদিন থাকবো দুটো করে ব্লগ করবো মানে ডেলি, তো মানে এখানে যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তো সব কিছু শেয়ার করতে গেলে তো একদিনে যদি ব্লগ দেখাই তো সেটা তোমাদের মানে প্রায় এক ঘন্টায় চলে আসবে, তো সেই কারণে কাকিমা ফোন করছে, সেন্টার থেকে ফোন করছে, তো যাই হোক সেটা একদম আধ ঘন্টার বেশি হয়ে যাবে, এক ঘন্টা প্রায় চলে আসবে, তো সেই জন্য আমরা ডিসাইড করেছি দুজন মিলে যে দুটো করে ব্লগ করবো, সকালবেলা থেকে বিকেল অবধি কী করছি দেখাবো, আর বিকেল থেকে সন্ধে অবধি রাত অবধি কী করছি সেটা দেখাবো, ঠিক আছে। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু, আর আমাদের এই বাগান বাড়ির পরিবেশ কেমন লাগছে অবশ্যই জানাবে, বাবার তো আসার কথা আজকে, কিন্তু ওপারে আমার মার পিসির বাড়িতে খুব ভালো সম্পর্ক, ওদের সাথে আমরাও সবসময় যাওয়া আসা করতাম, আমাদেরকেও ফোন করে ডাকছে, আমরা আর যাবো না, দেখি যাওয়ার আগে যদি যাই খেয়ে দিয়ে ওখান থেকে চলে যাবো, এরকম ব্যাপার। আর হচ্ছে এখন চলছে এই সব রান্নাবান্না, তো মাছগুলোকে ঝাল করা হবে, হাত মাখা তরকারি হবে, তোমাদের সাথে সবই শেয়ার করবো, কত তাড়াতাড়ি মাছ ভাজা হয়ে যায় দেখেছো, মাছ একদম কড়া করে ভাজছি, কারণ বললাম তো উদিত খেতে চায় না, এই যে কাতলা মাছ, এই দেখো মাছ একদম কি সুন্দর, কোনো গায়ে লাগে না, কিচ্ছু হয় না, ওদিকে অনেক আর উজানের তরকারিটা বসিয়ে দিয়েছি। এদের দুজনের অবস্থাটা দেখো, শুধু মানে বাদা গরু ছাড়া পেলে যেরকম হয় সেইরকম হয়েছে। এ জানান তুই গলায় কি পড়েছিস নান্নান, তোমার নাম কি, তোমার নামটা বলে দাও, তোমার নামটা বলে দাও, ও পাপা নাম কি তোমার, নাম বলো, এদিকে তাকাও, নাম বলো, আগে তাড়াতাড়ি নাম বলো, হ্যাঁ নাম, না তোমার নাম উনান নয়, তোমার নাম আনি, হ্যাঁ আনি, তোমার নাম কি, ও বাবা তোমার নাম বলে দাও, তোমার নাম বলে দাও, কামড়াছ না ছেড়ে দে, পালিয়ে, তোমার নাম বলে দাও তাড়াতাড়ি, নালে ওই কোন দিয়ে হাঁ উড়ো আসবে ওই দিক দিয়ে, নাম বল তাড়াতাড়ি, নাম বল, ওর নাম উ নান, ও বলে দিচ্ছে ওর নাম, তুমি নাম বলো, খেলা করো, আর একটা ওইখান থেকে অনেক পটি করেছে, ও ইচ্ছা করে ওরম করছে, খেলা করো, দেখো মাছ দিয়ে দিয়েছি কতগুলো একসাথে দেখা যাচ্ছে সুন্দর, যা রোদ আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি, আমাদের সব এখানে কালো, শুধু ফোনটা ধরে ভিডিও করছে আর কিছুই না। তো এই যে তেল দিয়ে দিয়েছি, এখানে না বেশি তেলও প্রয়োজন হয় না জানো তো, কাঠে রান্না করতে গেলে, আর উনুনটা এত সুন্দর, দিদা এর থেকেও ভালো উনুন করে, খরিদ তো নেই আর আগের মতো,
যেটুকু পেরেছে করেছে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আমি কালো বই পুড়ে যাই ছাই হয়ে যাক তাও ভালো, আমার খুব ভালো লাগে এরকম রান্না করতে। এমনি রান্না বান্না ভালো লাগে। তো এই মাছগুলো হবে ওদের ওই ঝোলে যাবে দুটো মাছ, আর আমাদের হবে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে মাছের ছাল, আর হবে হাত মাখা তরকারি। মা ওদিকে যোগাযোগ তো করছে, তো চলো আবার পরে কথা বলছি। এখন আদা ও বা আদা এনে আসতে যা। কি হয়েছে বাবা? ওর পায়ে ব্যথা করছে। পায়ে ব্যথা করছে, যা ওখানে গিয়ে বসে পড়, চেয়ারে গিয়ে বসে পড়, যা চেয়ারে গিয়ে বস। ঠিক আছে মাছটা ভেজে নিক। এই দেখো এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট। এই যে অনিকা রুজানের জন্য দুটো মাছ রাখবো, এই যে কাতলা মাছের লেজাটা দেবো, মাথাটাও দিয়ে দেবো, এই দুটোই দিয়ে দেবো। আর এদিকে আমি বসিয়েছি এখন মাছের ঝাল, আলু টালু কিচ্ছু দেবো না, পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়েছি, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মাছের ঝাল। এখন আমার রান্না হচ্ছে মাছের ঝাল। আজকের ভিডিওটা মানে এই ভিডিওটা এই অবধি রাখবো, এর বেশি আর বড়ো করবো না, কারণ এর মানে করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে, তো তাই জন্য। চলো আমি এদিকে রান্নাটা করে নিই, তারপরে আবার দেখা হবে নেক্সট পার্টে। হ্যাঁ দেখতে পাবে। তো চলো এই পর্যন্ত টাটা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ঠিক আছে টাটা।